হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা চলে এসেছি বসুন্ধরা সিটিতে সাদাটিতে। আমরা সাদাটিতে আমার সাথে আছে শরীফ ভাই। শরীফ ভাই আমাদেরকে এই যে ওনাদের যে ল্যাপটপগুলো আছে এগুলোর প্রাইস সম্পর্কে জানাবে। এখানে আপনি খুবই ভালো মানের কিছু ল্যাপটপ পাবেন এবং এগুলো কোয়ালিটিফুল এবং প্রফেশনাল ল্যাপটপ পাবেন। এখানে আপনারা এখানে চলে আসতে পারেন প্রফেশনাল ল্যাপটপের জন্য, আর এখানে পেয়ে যাবেন শরীফ ভাইকে। শরীফ ভাই আর শরীফ ভাই আমাদেরকে বিস্তারিত জানাবে এই ল্যাপটপগুলো সম্পর্কে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। It sound right, boy. আজকে আমাদেরকে ল্যাপটপগুলো সম্পর্কে বলবেন, সেটা একটু বলেন আমাদেরকে। আমি শুরু করতে চাই ডেলের এক্সপিএস সিরিজ দিয়ে। আচ্ছা আচ্ছা, এক্সপিএস এর 13 ইঞ্চি i7 8 জেনারেশন। আচ্ছা আচ্ছা, 4K ডিসপ্লে, 16GB RAM, 512 SSD। ওকে, একদমই নিউ কন্ডিশন বাট ইউজড, সামটাইম ইউজড। এটার প্রাইস পড়বে 75,000 টাকা। 75,000, 4K ডিসপ্লে, 16GB। আচ্ছা, এটা 4K ডিসপ্লে না? 4K ডিসপ্লে। আচ্ছা, দারুন। এস 13 স্পিচ স্পেক্টর কালেকশন আছে অনেক আমাদের কাছে। এগুলো আমাদের ব্র্যান্ড নিউ, জাস্ট ওপেন বক্স, তাহলে বক্স সব নিতে পারবেন। আচ্ছা, প্যান আছে। ওকে, ওয়াও, টাচ স্ক্রিন, টাচ স্ক্রিন, প্যান, টাচ স্ক্রিন, 360। ওকে, i7 11 জেনারেশন। আসলে ল্যাপটপ খুবই দারুণ একটা ল্যাপটপ। 512 SSD। ওকে, স্পিচ স্পেক্টর 4K ডিসপ্লে। এটা 4K ডিসপ্লে? 4K ডিসপ্লে। ওয়াও, আসলে অনেকের ছোট সাইজ লাগে, যাদের ছোট সাইজ লাগে তাদের জন্য আমরা এই মডেলটা রাখছি। ও, মডেলটা সেম দেখতে কিন্তু সাইজ ছোট। এটা 4K OLED ডিসপ্লে, 16GB RAM, 512 SSD। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা 16512 দিয়ে, 16512, 16512। ওকে, এটা হলো 4K OLED ডিসপ্লে, মানে এটা ট্যাবের মতো ইউজ করতে পারবে, প্লাস ট্যাব। আচ্ছা আচ্ছা, একটা পেন কিনলে সাথে পেন সহ ইউজ করতে পারুন। ওয়াও, ল্যাপটপ প্লাস ট্যাব, দারুন একটা। এগুলো সেল করতেছে 1,40,000 করে। আচ্ছা, এটা খুব গর্জিয়াস একটা ল্যাপটপ দেখা যাচ্ছে। আর যাদের একটু বাজেট কম, লো বাজেটের মধ্যে আমরা এটা রাখছি, i5 10 জেনারেশন। এই 10 জেনারেশন, 10 জেনারেশন। আচ্ছা, এটু টাচ 360, এটা হচ্ছে আপনার 8GB RAM, 512 SSD। আচ্ছা, এটা প্রাইস কত? OLED এটা প্রাইস রাখতেছে আমরা 85,000 টাকা। 85,000 টাকা অনলি ডিসকাউন্ট প্রাইস। ওকে, আর এসপি এনভি আছে, n15। আচ্ছা, যাদের এনভি পছন্দ, রাইজেন প্রসেসর, ওকে, n15, এটাও টাচ স্ক্রিন প্লাস 360 ল্যাপটপ প্লাস ট্যাব। ওকে, 8GB RAM, 1TB SSD। 1TB, 1TB SSD, ওয়াও, 85,000 টাকা। এটার মধ্যে রাইজেন 5 আছে, ওইটাও নিতে পারেন রিজনেবল প্রাইসে। আর হচ্ছে যাদের প্যাভিলিয়ন সিরিজ পছন্দ, প্যাভিলিয়ন নিতে পারেন আমাদের কাছে। আর এই ল্যাপটপগুলো আমাদের, আমরা ইউজ বলি, ল্যাপটপগুলো আমাদের কিন্তু নিউ কেনা, আমরা জাস্ট শোরুম ওয়ারেন্টিটা ক্যান্সেল করে কিনে আনি আর কি, এই জন্য আমরা সেকেন্ড হ্যান্ড প্রাইসে দিতে পারতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আছে রাইজেন 7। আচ্ছা, 5000 সিরিজ। ওকে, 8GB RAM, 512 SSD। আচ্ছা, প্রাইস রাখতেছি 70,000 টাকা। 70,000 টাকা অনলি? 70,000 টাকা অনলি। আচ্ছা আচ্ছা, আর এটার মধ্যে যদি আপনি রাইজেন 5 নেন, সেটা আবার 58 নিতে পারবেন, 8GB, 512 SSD। আচ্ছা, এটা একটা রাইজেন 5, রাইজেন 7 দুটোই আছে আমাদের কাছে, চাইলে নিতে পারবেন। এগুলো ব্র্যান্ড নিউ কন্ডিশন। এর বাইরে যাদের মাইক্রোসফটের সার্ফেস ল্যাপটপ পছন্দ, ল্যাপটপ 2, i7 8 জেনারেশন। আচ্ছা, 16GB RAM, 512 SSD, টাচ স্ক্রিন, 2K রেজুলেশন ডিসপ্লে। এটা মাইক্রোসফটের? মাইক্রোসফটের। আচ্ছা আচ্ছা, টু নিউ কন্ডিশন। ওয়াও, খুব সুন্দর। এটা 75,000 টাকা পড়বে। 75,000 টাকা। সারফেস আছে, সারফেস প্রো 4, i5 6 জেনারেশন। ওকে, 8GB, 256 SSD। আচ্ছা, লো ল্যাপটপ প্লাস ট্যাব, কিবোর্ড ডিটাচ করা যায়, ও আলাদা করা যাচ্ছে না? প্রাইস পড়বে 40,000 টাকা। 40,000 টাকা অনলি? 40,000 টাকা অনলি। আর মেকের আমাদের হিউজ কালেকশন আছে, সেকেন্ড হ্যান্ড মেকের মধ্যে যদি আপনি 2015 সালের এয়ার নেন, কন্ডিশন। আচ্ছা আচ্ছা, এটা কোন মডেলটা? এটা এটা হলো 2017-15 সবগুলোই আছে, দেখতে একই রকম। আচ্ছা, তো যেটা 2015, যদি আপনি 8256 দিয়ে নেন, সেক্ষেত্রে পড়বে হচ্ছে 43,000 টাকা। যদি 8512 দিয়ে নেন, সেক্ষেত্রে 48,000 টাকা। 48,000 টাকা পড়বে 512 দিয়ে। আচ্ছা, 512, যদি আপনি 256GB দিয়ে নেন, তাহলে হচ্ছে 43,000 টাকা। 43,000 টাকা। আর যদি আপনি 2017 সালের এয়ার নেন, তাহলে সবগুলো দেখতে একই রকম, এর 70 সাল পর্যন্ত। এই 70 সাল যদি নেন, সেক্ষেত্রে 52,000 টাকা পড়বে, 8GB, 256GB দিয়ে। মানে লুকটা একই কিন্তু আপনার, একই রকম, শুধু ভিতরে চেঞ্জ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পার্থক্য নেই। ওকে, আর যদি ম্যাকবুক প্রো নেন, প্রো আছে 15 সালের রেটিনা ডিসপ্লে দিয়ে। আচ্ছা, 16GB RAM, 512 SSD। আচ্ছা, প্রাইস পড়বে 62,000 টাকা।
দারুন। আর যাদের টাচ স্ক্রিন 360 পছন্দ বাট বাজেট কম তাদের জন্য এই মডেলটা আছে আমাদের কাছে, Core i5 এর 7th generation। আচ্ছা HP লাইটবুক 1030G2। আচ্ছা Core i5 7th generation 8GB RAM 512 SSD। 512 SSD দিয়ে যদি নেন আপনি সেক্ষেত্রে প্রাইস পড়বে হলো 45,000 টাকা। 45,000 টাকা 256 দিয়ে নেন সেক্ষেত্রে প্রাইস পড়বে 42,000 টাকা। 42,000 এটাও টাচ স্ক্রিন প্লাস 360 8GB RAM 128 SSD plus 1TB HD আছে, এটা খুবই সুন্দর, একদম গর্জিয়াস দেখলে বোঝা যাচ্ছে, খুবই সুন্দর। মাত্র 45,000 টাকা i7 8th generation খুবই 16GB RAM দিয়ে। ওকে, পাশাপাশি আমাদের কাছে পাবেন ইনটেক SP15 সিরিজ রাইজেন 5 এর 5000, একদমই লেটেস্ট, 11th gen সাথে কম্পেয়ার করতে পারেন। 8GB RAM 256GB SSD উইন্ডোজ 11 দেওয়া, উইন্ডোজ 11। আচ্ছা আচ্ছা, এটা প্রাইস পড়বে মাত্র 53,000 টাকা। 53,000 টাকা ইনটেক নিতে পারবেন। আচ্ছা, প্রাইস 68,000 টাকা। ওকে, এটা হচ্ছে SPNB টাচ স্ক্রিন 360 MB 13। ওকে, i7 11th generation এটা তো উইন্ডোজ 11 দেওয়া আছে, 8GB RAM 512 SSD। আচ্ছা, এতে বলেন প্রাইস পড়বে 95,000 টাকা। 95,000 টাকা 95,000 টাকা i7 11th gen টাচ স্ক্রিন ইনটেক নিতে পারবেন 360। এটা 11th gen না? 11th gen। আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর। কুরিয়ার সার্ভিসের কোনো ব্যবস্থা আছে কিনা? আমাদের কুরিয়ার সার্ভিস নিতে পারবেন, পুরো বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনি কুরিয়ার নিতে পারবেন। আচ্ছা, সামান্য কিছু টোকেন মানি আপনাকে বিকাশ হবে নগদে পাঠালে আমরা এটা এখান থেকে পাঠিয়ে দিই বলে। আচ্ছা, বাংলাদেশে যে কোনো জায়গায় ঘরে বসে নিতে পারবেন। আপনাদের অ্যাড্রেসটা একটু বলেন। আমাদের অ্যাড্রেস হলো ঢাকা বসুন্ধরা সিটি শপিং মল, লেভেল 5, ব্লক B, শপ নাম্বার হলো 15। আর শপ নেম হচ্ছে সাদ আইটি। আসলে আমাকে পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, আমরা এতক্ষণ ছিলাম সাদ আইটিতে, আপনাদেরকে প্রচুর ল্যাপটপ দেখালাম, এগুলোর প্রাইস সম্পর্কে জানালাম। ওখানে অনেক কোয়ালিটিফুল ল্যাপটপ আছে এবং প্রাইসটা মোটামুটি রিজনেবল এদের। ওনাদের এখান থেকে আপনারা কুরিয়ার সার্ভিসও নিতে পারেন, আপনারা অবশ্যই আসবেন এখানে। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।